গুড আফটারনুন বন্ধুরা, আর একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি রোস্টেড কাট 2.0 তে, অর্থাৎ দেবাংশুদার তৃতীয় নম্বর দোকান। মানে এখানে শুধু পাওয়া যায় মাটন চুস্তা, অর্থাৎ খাসির চুস্তা। আপনাদের দেখাবো কত বড় সাইজের খাসির চুস্তা এখানে পাওয়া যায়, সেটা আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। এবং যে চুস্তা নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণাগুলো আছে সব কিছু আজকে রিভিল করব, কারণ কিভাবে বানানো হচ্ছে সেটাও দেখাবো। তো চলুন এই রোস্টেড কাটের খাসির চুস্তার আজকে ট্রাই করব। এবং যেটা সব থেকে স্পেশাল, মাটন আঠে যে 8 রকম মশলা দিয়ে বানানো হয় সেটাও আপনাদের পুরো ওপেন দেখাবো। তো দেখুন, এখন দেবাংশুদা কিন্তু রান্নাবান্না করতে ব্যস্ত, আর এই দোকানটা এখন ব্যানারটা ঠিক রেডি হয়নি। কি দেবাংশু, তো ব্যানারটা এখন রেডি হয়নি নাকি? আচ্ছা, পাশে রাখা আছে এই বৃষ্টির ঝড়ের জন্য একটু। আচ্ছা আচ্ছা, এই খাসির যে চোস্তাগুলো আছে বেশ বড় বড় সাইজ, এই দেখুন এক একটা সাইজ দেখুন, এই জাস্ট এইরকম বড় বড়। তা আপনাদের আগে দেখেছি এত বড় ছিল না, ছোট ছিল সাইজটা, এটা তো বিশাল বিশাল সাইজ লাগছে। আর আপনাদের যে ভ্রান্ত ধারণাটা আছে সেটা আজকে আপনাদের নিজের চোখে দেখে নিন কিভাবে চোস্তাটা বানানো হচ্ছে, খাসির ফ্যাট দিয়ে কিভাবে বানানো হচ্ছে দেখুন। তো দেবাংশুদা, একটু তুমি দর্শকদের এই যে ধারণাটা, ভুল ধারণাটা একটু ভাঙিয়ে দাও। না, এই ধারণাটা বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গেই আছে। হ্যাঁ, বাইরে কিন্তু নেই, বাইরে সবাই জানে মোটামুটি, না থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, মানে আমরা জানি মাটন মানে রেওয়াজি, কিনতে গেলেও আমরা বলি চর্বি দেবো না, চর্বিটা কেটে মাংস দাও, সেটা ভুল। রেওয়াজি মানে কিন্তু চর্বি হতেই হবে। এই দেখুন মাটনটা দেখুন, একদম চর্বি হলো পিস, মানে যেটাকে রেওয়াজি পিস বলা। এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু চর্বি আছে, মাংস আছে, চর্বি আছে। হ্যাঁ, এটাকে আটকে বানাবে, তাকে বয়েল হচ্ছে এখন। আচ্ছা, অনেকে বলে এটা অর্গ্যান, মানে খাসি মাটন এত বড় অর্গ্যান, সেটাই খাসি হয়, সেটাই এবার কিন্তু এই হাঁড়িতে দেওয়া হচ্ছে বয়েল হবে এগুলো। এটা একটা গোটা কেউ খেতে পারবে না দাদা, আছে না? সো বন্ধুরা দেখুন, বয়েল করার পর একদম টাইট হয়ে গেছে এই খাসির চুস্তাগুলো দেখুন। আর সাইজ এক একটা দেখুন, ফুলে গেছে বেলুনের মতো একদম। এই রান্নাটা না, এটা পুরো সর্ষে তেল। আচ্ছা, তেলে যে ফ্লেভারটা একটা আসবে। আচ্ছা, স্টার অনিস গেল, স্টার অনিস এলাচ গেল, তো নেক্সট পেঁয়াজ গেল, নেক্সট যাচ্ছে কিন্তু কাস্তুরি মেথি দেখুন। নেক্সট গেল 4টে গোটা রসুন। তো এই যে বন্ধুরা, দেবাংশুদা এখন কিন্তু যেটা দিচ্ছে সেটা হচ্ছে মাটন আঠের যে মশলাটা, সেটা তো এটা একদম সিক্রেট। তাও মিনিমাম এই আঠের মশলাটা কত রকম মশলা দাও এটুকু একটু বলো। 8টা? আচ্ছা, এটা তো চর্বিটা। আচ্ছা, এটা চর্বিটা গেল কত? চর্বিটা দিলে যাতে ফ্লেভারটা আরো সুন্দরভাবে আসে, তাই তো? গলে যাবে যত, টেস্ট আরো সুন্দর হবে। আচ্ছা, কাশ্মীরি মির্চ আর গরম মশলা গেল, নেক্সট কি গেল? লঙ্কা গুঁড়ো। আচ্ছা, লঙ্কা গুঁড়ো অল্প। তো এই যে নেক্সট দেখুন, চুস্তাগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে। এটুকু গ্যারান্টি আপনাদের বলতে পারি, একটা চুস্তা এনাফ, মানে খাওয়া যাবে না, আমি তো খেতে পারবো না। তো দেখা যাক কতটা খাওয়া যায়। দুজন, হ্যাঁ দুজন মিলে খেতে পারবো। আমি অলওয়েজ বলি, আমি দোকানটা স্টার্ট করি 6:30 থেকে। 6:30 থেকে? আচ্ছা, যে রান্না প্রসেসের মধ্যেই আসে যাবার চলতে থাকে, নেবে দাঁড়া কাবো গা, খুশবু আচ্ছা আ রা হ্যাঁ, অনেক আবার দাঁড়িয়ে পড়ে যা বানা রে, মটন বন রা হ্যাঁ যা। এখন তো রান্না হচ্ছে, যা গন্ধ বেরিয়েছে এখান থেকে, মানে সত্যি এত লোক যাতায়াত করছে রাস্তা দিয়ে, সবাই একবার করে ঢু মেরে যাচ্ছে দোকানে যে কি রান্না হচ্ছে। ও বন্ধুরা, কালারটা যা এসছে দেখুন, এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নি হাঁড়ি থেকে। এর কালারটা এরকম দেখছেন, কালারটা আরো চেঞ্জ হবে, আরো একটু ডিপ হবে না, আরো ডিপ হবে দেখুন। এখন কিন্তু সেই রেওয়াজ পিস গুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু মাটন আটটা হবে। তো দাদা একসাথেই বানায় এটা, তারপরে আলাদা আলাদা করে ফ্রাই করো নাকি?
এটা কি একদম পিওর দেশি ঘি দাদা? পিওর দেশি, এটা কি তরকা দেওয়া হবে নাকি? আচ্ছা, এরপরে যাচ্ছে কিন্তু কাস্তুরি মেথি গাওয়া ঘিয়ের উপরে। এটা কি আছে? ব্ল্যাক পেপার। ওকে, ব্ল্যাক পেপার গেল, অর্থাৎ গোলমরিচ যেটা আমরা বলছি গোলমরিচের চাষ। তো তরকার সময় তো দেখছিলেন ঘি দেওয়া হলো, আবার কিন্তু ফ্রাই যখন করা হবে এই মাটন আটটা, তো আবার ঘি দেওয়া হলো। এখানে গেল আবার কাসুরি মেথি। এবার আস্তে আস্তে দেখবেন কালা ভুনার যে কালার, সেই কালারটা কিন্তু আসছে। সো বন্ধুরা, এখন কিন্তু দেখুন চুস্তাটাকে কাটা হচ্ছে, আর কতটা সলিড জাজ দেখুন। এটা কটা পিস হবে মোটামুটি? পাঁচটা পিস হবে। চর্বিটা দেখুন জাজ। তো বন্ধুরা, এবার দেখুন চুস্তাটা বানানো হবে। তো তার আগেও সেম ঘি গেল, আবার সেই কাস্তুরি মেথি। এটাতেই মাটন চুস্তা বলুন বা মাটন আছে বলুন, টেস্ট কিন্তু এটাই এনহ্যান্স করে দেয়। সো বন্ধুরা, সেই দেবাংশুদার রোস্টেড কাট 2.0 থেকে নিয়ে নিলাম আজকের এই হচ্ছে মাটন চুস্তা। জাস্ট সাইজটা দেখুন, একটা একদম দুর্ধর্ষ সাইজ, পুরো ফ্যাট। আমি এখানে দু পিস নিয়েছি, অত তো খেতে পারবো না, আপনাদের আগেই বললাম অত বড় সাইজ, এত বড় খাওয়া অসম্ভব। তার সাথে দেখুন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাস্টার্ড চাটনি একটা আছে, আর এটা লাউয়ের রায়তা, লাউ দিয়ে বানিয়েছে। আর এখানে এক পিস পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে সালাড আছে। তো চলুন প্রথমে আমি একটু গ্রেভিটা দিয়ে, মাটন চুস্তার গ্রেভিটা দিয়ে খাই। সেই কালারটা অনেকটা আপনাদের কালা ভুনা টাইপের কালার এসছে। তো একটু খেয়ে দেখি চলুন, ফ্যাটটা দিয়ে। এই যে ফ্যাট দেখতে পাচ্ছেন, মশলাটায় তো বস জাদু আছে। এই ফ্যাট মানে এতটাই নরম ফ্যাট, মুখে দিচ্ছি জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, মানে চেবানোর কোনো প্রয়োজনই মনে হচ্ছে না, এত সুন্দর খেতে, দারুণ লাগছে, দারুণ। তো নেক্সট যেটা আমি সরষের যে চাটনিটা করেছে সরষে দিয়ে, সেটা একটু খেয়ে দেখি। এইটা হচ্ছে সরষের চাটনি। পুরো ব্রহ্ম তালুতে হিট করলো জাস্ট, এতটাই ঝাঁট, একটু টক টক ব্যাপার আছে, লেবু দেওয়া আছে আর সরষে অল্প হয়তো পোস্ত দিয়েছে মনে হয়। দারুন দারুন সরষের চাটনিটা খেয়ে যাস, ফিদা হয়ে যাবে। এই যে রায়তাটা দেখতে পাচ্ছেন, লাউয়ের রায়তা, তো এটা দিয়ে একটু ট্রাই করি। এটাও ঠান্ডা ঠান্ডা, দুটোই একদম ঠান্ডা ঠান্ডা, দারুন লাগছে। সরষের চাটনিটা যতটাই ঝাঁঝালো এবং একটা তীব্র নেস আছে, এই রায়তাটা লাউয়ের রায়তা, লাউ যেহেতু পেট ঠান্ডা হয় সেহেতু এই রায়তাটা একদম মাইল্ড ব্যাপার আছে, খুব সুন্দর, দুটো ব্যালেন্স একদম। এটা আলাদা টেস্ট, সরষের চাটনি প্লাস রায়তা, দুটো দুরকম। তো বন্ধুরা এটা একটু খেয়ে দেখি, তো এটা একটু ছোট, এই বড়টাই একটু খেয়ে দেখি, একদম ধামসা সাইজ মাটন চুস্তা। চলো এটা একটু খেয়ে দেখি। গাওয়া ঘিয়ে একটা যা সেন্ট ছাড়ছে খেতে খেতে, দারুন। প্রথমত ফ্যাটের একটা চর্বির যে ফ্লেভার সেটা, এই মাটন আটের যে আট রকম মশলা তার একটা সুন্দর রিচনেস আমি কিন্তু মানে ফিল করছি, দারুন দারুন লাগছে। আর এই মাটন চুস্তার যে বাইরের লেয়ারটা স্টোমাকে, সেটা খেয়ে দেখি একটু। চর্বিগুলো গলতে থাকছে, আর বাইরের লেয়ারটা একটু একটু রাবারি আছে। যতটা চেবাবেন ততর ফ্লেভারটা পাবেন, যত চেবাবেন। এই যে মাটন চুস্তাটা এত বড় জাম্বো সাইজ, সাইজ কিন্তু ম্যাটার করে না, আমি এর থেকে অনেক জায়গায় খেয়েছি, ছোট ছোট ছিল, 100 টাকা 120 টাকা নেওয়া হয়েছিল, আর এখানে এত বড় সাইজের একটা মাটন চুস্তা মাত্র 100 টাকায়, আর এরকম দুর্দান্ত রান্না, বুঝতেই পারছেন। এরপরে বন্ধুরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে মাটন আটঠে। তো চলুন এটা শেষ করি,
এরপরে আসছি মটন আটটা নিয়ে। সো বন্ধুরা নেক্সট আবার যেটা আপনাদের বললাম মটন আটটে, সে মটন আটটার সাথে নিয়ে চলে এলাম এক পিস পরোটা, এই সাইজের এক পিস পরোটা আছে। আর মটন আটটা জাস্ট দেখুন, এই হচ্ছে সিনার পিস, একদম রেওয়াজি পিস, দেখছেন একদম রেওয়াজি পিস। চর্বি আছে, মিট পোর্শন আছে, দুর্দান্ত। আর সব থেকে বড় যেটা মটন আটটার সাথে, এই একটা বড় রসুনের কোয়া, গরম খুব। এই দেখুন, দেখে নিন এখান থেকে, হাতে বেশি তোলা যাচ্ছে না, প্রচন্ড গরম। এই এক পিস রসুন আছে, আমি দু পিস নিয়েছি, এর প্রাইস হচ্ছে 70 টাকা করে পিস, মানে এটা আপনারা এক পিস নিতে পারেন 70 টাকা দাম, আমি দু পিস নিয়েছি 140 টাকা। পরোটা এখানে সেই একই আছে, মাস্টার্ড চাটনি যেটা, সর্ষের চাটনি, দেখুন দেখতে পাচ্ছেন সর্ষের চাটনি আছে, আর এখানে সেই লাউয়ের রায়তা আছে। ও দেখে যা টেম্পটিং লাগছে এটা বন্ধুরা, তো চলুন একটু গ্রেভিটার সাথে হালকা করে নিন। কালা ভুনার কালার আর টেস্ট কি বলবো বন্ধুরা, দুর্দান্ত। কলকাতায় এরকম একটা রেসিপি মটন আটটে এই দেবাংশুদা বলেই সম্ভব, ওনার রোস্টেড কাটেই পাওয়া যায় শুধু, আর সচরাচর কোথাও পাবেন বলে আমার মনে হয় না মটন আটটে। এটা অ্যাকচুয়ালি বিহারি রেসিপি, মানে বিহার ঝাড়খণ্ডে প্রচুর চলে, এগুলো একটু গ্রাম সাইডের দিকে। মাইন্ড ব্লোয়িং, রসুনটা দারুণ সেদ্ধ হয়েছে দেখুন, একদম রসুন যদি খান এর সাথে মাথা ছেড়ে যাবে, জাস্ট জ্বর সর্দি ভুলে যাবেন, মাথা ছেড়ে যাবে। বর্ষাকাল, অনেকে জ্বর সর্দি এই সময় হচ্ছে, জাস্ট এই রেসিপিটা মটন আটটেটা খেয়ে দেখুন জ্বর কোন দিকে চলে যাবে। আর এরকম একটা বড় রসুন যদি খান, রুটি, রুটির সাথে ম্যাক্সিমাম এটা ভালো লাগবে, এটা ভাতের আইটেম না। রুটি, লাচ্চা পরোটা, যেটা তন্দুরি রুটি হতে পারে বা আপনার রুমালি রুটি হতে পারে, দারুণ যাবে, দারুণ। মানে যা খান তার থেকে দুটো একটা বেশি খেয়ে নেবেন। তো চলুন এবার সিনার পিস একটু খেয়ে দেখি, মাটন উইথ চর্বি। মাটনের সাথে চর্বিটা যখন গলছে মুখে বন্ধুরা, দারুন দারুন, এক কথায় কোনো কথা হবে না। এখানে আসুন এবং এর টেস্টটা উপভোগ করুন, আমি বলে বোঝাতে পারবো না। ফুল মাটন, মানে ফুল মিট পাবেন না, এই মাটন খেতে গেলে অ্যাকচুয়ালি যারা মাটন লাভার তারা কিন্তু এই রেওয়াজি পিসটাই পছন্দ করে, মাটনের সাথে একটা চর্বির লেয়ার থাকবে, দারুণ লাগে। আর বন্ধুরা আপনাদের একটু শর্টে বলে দিই কীভাবে আসবেন, দেখুন এই দিকে যে রাস্তাটা এটা হচ্ছে অ্যাক্রোপলিস চলে যাচ্ছে, অ্যাক্রোপলিস থেকে এইদিকে আসতে পারেন যারা গড়িয়া সাইডে থাকেন বা কসবা সাইডে, অ্যাক্রোপলিস থেকে এই রাস্তাটা এলে এই দাদার এই দোকান। আর এখান থেকে যদি আসুন টেগর পাড়া বা যেটা ভিআইপি মোড়, এই রাস্তাটা দিয়ে আপনারা চলে আসতে পারেন। এইটা নিয়ে আমার 3 নম্বর ভিডিও হচ্ছে মটন চুস্তার ওপর, তো এটা হচ্ছে সবথেকে সেরা লেগেছে, কারণ এর মশলা যে স্পাইসি স্পাইসগুলো আছে ইউজ করে দাদা, একদম কি বলবো, টোটালি হাটকে, টোটালি হাটকে। মানে এর আপনারা প্রত্যেক বাইটে মশলা যে রিচনেস এবং যে ফ্লেভার এবং ফ্রেগনেন্স যেটা, সেটা আপনারা পেয়ে যাবেন, একবার মুখে দিলেই বুঝতে পারবেন কতটা টেস্টি, কতটা স্বাদের। তো আপনাদেরকে এটাই বলবো যে মাটন চুস্তাটা যারা এখনও পর্যন্ত না খেয়ে আছেন, অবশ্যই রোস্টেড কাট 2.0 আসুন এবং এটা ট্রাই করে দেখুন। মানে জাস্ট কি বলবো, দেবাংশুদার একটা অভিনব যে চিন্তা ভাবনা, এরকম মশলা দিয়ে এরকমভাবে বানায় যে মটন চুস্তাটা বা মটন আটটেটা, আমি মটন আটটেটার ওপর বেশি জোর দেবো, কারণ প্রত্যেকটা পিস ছিল রেওয়াজ পিস। যারা বিরিয়ানি খান তারা জানবেন যে রেওয়াজ পিস কতটা টেস্টি, তো এটাই বলবো। আর দাদা কিন্তু পুরোটাই রেওয়াজি পিসের ওপর বানায় রান্নাটা হয় মটন আটটে। তো যারা ভয় খাচ্ছেন যে মটন চুস্তা এত ফ্যাট কি করে খাবো, তাদেরকে বলবো মটন আটটেটা খেয়ে দেখুন, নিরাশ হবেন না, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর অবশ্যই আপনারা 6:30 থেকে আসুন, 6:30 থেকে দাদার অ্যাভেলেবেল থাকে এখানে, লিট্টি চোখা, মটন আটটে, মটন চুস্তা সব পেয়ে যাবেন। তো আপনারা এই দুপুরে আসবেন না, দুপুরে মোটামুটি
সেরকম কিছু পরোটা বা লিট্টি আপনারা পাবেন না। তো এটা সন্ধ্যেবেলা থেকে আসুন, সব কিছু অ্যাভেলেবেল থাকবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। আর এখনও বলছি, যারা এই গড়িয়া বা কসবা থেকে এরিয়া থেকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।